रियल एफएम 94.8 देशर नंबर वन म्यूजिक स्टेशन। ভারত সিনেমায় সালমান খানের সাথে জুটি বাঁধার কথা ছিল প্রিয়াঙ্কা চোপড়ার, তবে নিক জোনাসের সঙ্গে বিয়ের জন্যই শেষ পর্যন্ত সিনেমা থেকে সরে আসেন তিনি। যদিও নায়িকার ঘনিষ্ঠজনদের দাবি পারিশ্রমিক নিয়ে খুশি নন তিনি, সেই কারণেই সালমান খানের সিনেমা থেকে বেরিয়ে গেছেন প্রিয়াঙ্কা চোপড়া। ভারত থেকে বেরিয়ে যাওয়া সালমান খানের সঙ্গে প্রিয়াঙ্কা চোপড়ার সম্পর্কে রসায়নে কি ঘাটতি পড়েছে? বলিউড মহলে বেশ কিছুদিন ধরেই এমন ফিসফাস শুরু হয়েছে, বিষয়টি নিয়ে জোর গুঞ্জন শুরু হলে এবার মুখ খুললেন প্রিয়াঙ্কা চোপড়া। তিনি বলেন, সালমান খুব ভালো মানুষ, সবসময় ভালো কাজ করেন তিনি, ফলে সালমানকে না পছন্দ করার কোনো কারণ নেই বলে জানান নায়িকা। তিনি আরও বলেন, সালমান খান একজন অসাধারণ মানুষ। তাদের মুম্বাই রিসেপশনের পর তারা সালমানের বাড়িতে গেছেন, সালমানও হাজির হন তাদের রিসেপশনে। নিকের সঙ্গে তার সম্পর্কও ভালো। শুধু তাই নয়, সালমান খানের বোন অর্পিতা খান শর্মার সঙ্গেও তার সম্পর্ক অত্যন্ত ভালো বলে জানান প্রিয়াঙ্কা। ফলে বলিউড সুপারস্টারের সঙ্গে তার মন কষাকষির কোনো প্রশ্নই ওঠে না বলে স্পষ্ট করে বলেন অভিনেত্রী। Capital FM 94.8, দেশের নাম্বার ওয়ান মিউজিক স্টেশন।